আজাদে কা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা শহরে বসবাসকারী স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবারদের সদস্যদের সম্মান জানাতে শুক্রবার এক অভিনব ঘোষণা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন অথবা স্বাধীনতার যুদ্ধে দেশকে সহযোগিতা করেছেন তাদেরকে সম্মান জানাতে আগরতলা শহরে বসবাসকারী স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবারদের জন্য করে ছাড় দেওয়ার নির্দেশ দিল আগরতলা পৌর নিগম। পৌর নিগমের বার্ষিক করে তারা ছাড় পাবেন 10%। আগরতলা শহরে বসবাসকারী স্বাধীনতা সংগ্রামী এবং তাদের পরিবারকে সম্মান জানাতে এই শুক্রবার পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করার পর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ঘোষণা করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মেরে মিট্টি মেরা দেশ কর্মসূচি সম্পর্কেও এদিন বিস্তারিত জানান তিনি। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী আগামী 14 আগস্ট রাজধানীর এলবার্ট এক্কা পার্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই অনুষ্ঠানের। ভারতের স্বাধীনতার যুদ্ধ এবং 1971 বাংলাদেশের যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হবে সেই অনুষ্ঠানে। বিএসএফ এবং সেনাবাহিনীর পরিবারের সদস্যদের দেওয়া হবে সংবর্ধনা। এর পাশাপাশি দেশের স্বাধীনতার 75 বছরকে স্মরণ করে এলবার্ট এক্কা পার্কে রোপণ করা হবে 75টি গাছের চারা। ভারতের স্বাধীনতার অমৃতকা মহোৎসব 75তম স্বাধীনতা দিবস শেষে 76তম হয়েছে এবং আমরা সেটাকে সম্মান জানিয়ে সে স্বাধীনতা দিবসে যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছেন বা সহযোগিতা করেছেন বা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য আমাদের যে আগরতলা শহরে যারা বসবাস করেন স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা এই সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে এবং তাদের পরিবারকে আমরা 10% ট্যাক্স থেকে আমরা রিবেট দিচ্ছি। আমরা যে কালেকশন করা হয় প্রপার্টি ট্যাক্স তার থেকে 10% আমরা কম নেব তাদেরকে সম্মান জানানোর জন্য অমৃতকা মহোৎসবে এই 75তম স্বাধীনতা দিবস। মেরে মিট্টি মেরে দেশ কিভাবে পালন করব? হ্যাঁ, এটা আমরা যে বাজেট সম্বন্ধে এটা, এরপরে আমার মেরে মিট্টি মেরা দেশ যে প্রকল্প আমাদের কেন্দ্রীয় সরকার বা আমাদের প্রধানমন্ত্রী যেটা গ্রহণ করেছে সেটাকে সম্মান দিয়ে আমাদের রাজ্যের তরফ থেকেও স্টেট লেভেলে প্রোগ্রাম হবে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল হবে এবং বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা নগর পঞ্চায়েত পৌর নিগম মাধ্যমেও হচ্ছে। তা আমাদের পৌর নিগমে আমরা আজকে আলোচনা করেছি, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রোগ্রাম দেওয়া আছে 16 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে। তা আমরা 14 তারিখ এলবার্ট একটা পার্কে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা একটা আনুষ্ঠানিক উদ্বোধন করবো এই প্রোগ্রামে। সেটা লেজার শো হয়ে স্বাধীনতার যুদ্ধের মানে বিশেষ করে বাংলাদেশের যুদ্ধের যে কাহিনিটা এটা তুলে ধরা হবে সেদিন 6:30 অনুষ্ঠান হবে, এটা শুরু হবে। তারপর আমরা এর মধ্যে আপনাদের জানিয়ে দেবো আমরা ডেট ফিক্স করে যে কোন কীভাবে আমরা করবো। বিশেষত আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে এলবার্ট একটা পার্কে আমরা এখানে 75 বৃক্ষরোপণ করবো এবং বিভিন্ন জায়গার থেকে ওয়ার্ড থেকে যে মাটি কালেকশন হবে স্বাধীনতার জন্য ডেঙ্গুর প্রকোপ বেড়েছে রাজধানীতে, সেদিকে লক্ষ্য রেখে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে মানুষকে সচেতন করা হবে বলে ওইদিন জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ভিল রিপোর্ট, আর ই নিউজ।